من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد. رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وفي موضع آخر، فلينظر الإنسان مما خلق، خلق مما إن دافئ. توحید کی امانت سے نور ہے ہمارے، آسانی مٹانا نہ ہو نشان رکھ. نہ گھبراؤ مسلمانوں، ابھی خدا کی شان باقی ہے، ابھی اسلام زندہ ہے، ابھی قرآن موجود ہے. سمبت مسلم سماج اسلام درد میرا آج کے یہ آلوچنا খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে যে কোরআন এবং হাদিসের কথা উপস্থাপন করব মনে করেছি। আপনারা যদি অন্তরের কান দিয়ে শোনেন, আশা করি আজকের আলোচনায় কিছু কোরআন এবং হাদিসের খোরাক পাবেন। আমি আজকে সফর কেন্দ্রিক কেন্দ্রিক বিষয়ে কিছু আলোচনা করব ভেবেছি। আমরা এখানে যতজন বসে আছি, উপরে নিচে সবাই কিন্তু মুসাফির, কেউ মুকিম নয়। আমি এসেছি নদিয়া জেলা থেকে, আবার আমাকে ফিরে যেতে হবে। আমি কিছুক্ষণের জন্য এখানে মুসাফির, চিরকাল এখানে থাকতে আসিনি। আপনারাও পৃথিবীর ভিতরে চিরকাল থাকতে আসেননি। এমন একটা সফরের কথা আজকে বলবো যে সফরে মানুষ
একবার গেলে আর ফিরে আসে না। একবার যদি কেউ ওই সফরে চলে যায় তাহলে কোনদিন আর এখানে আসবে না। একটা কথা ভালো করে মনে রাখুন, এই গোড়াবাজার থেকে আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান যত দূরই হোক, সেখানে যদি আপনার আমার কোন আত্মীয় স্বজন থাকে তাহলে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু আপনার এই মসজিদ থেকে 10 হাত 20 হাত দূরে আপনার বাপ দাদা, পরদাদা, লাকার দাদা তারা শুয়ে আছে, কিন্তু সেখানকার কোন খবর আপনার কাছে আসে না। সেজন্যই আমরা ছিলাম কোথায়, এখন আছি কোথায়, এরপর যাব কোথায়, সেগুলোকে একটু চিন্তা ভাবনা করুন, তাহলে অন্তরের চোখ আপনার খুলে যাবে। আমরা দুনিয়ার মোহে আছি তো দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি, তাই ওই চিন্তাগুলো আমাদের ভিতরে আসে না। ভালো করে ধ্যান দিয়ে শুনুন, প্রত্যেকটি মানুষকে যারা এই পৃথিবীতে এসেছে 6টি দেশ ভ্রমণ করতে হবে। ইমাম গাজ্জালি দর্শনের যিনি জনক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন প্রত্যেকটি মানুষকে 6টি জগৎ পার করে তারপরে আল্লাহ বা রব্বুল ইজ্জতের কাছে পৌঁছাতে হবে। 6টি দেশ বা জগৎ কোন কোন জগৎ আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রথম জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়া, দ্বিতীয় আলামে আহসান, তৃতীয় হচ্ছে আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাখ, তারপরে আলামে কিয়ামত, তারপরে আলামে জান্নাত নাই জাহান্নাম। এগুলো আরবিতে বললাম, আপনারা অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন, অনেক ভদ্র মানুষ আছেন, আরবি সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য বাংলায় বলছি। প্রথম জগৎটার নাম হলো আত্মার জগৎ, দ্বিতীয় জগৎটার নাম হলো দেহ জগৎ, 3 নম্বর জগৎটার নাম হলো দুনিয়ার জগৎ, 4 নম্বর হলো কবরের জগৎ যাকে আলামে বারজাখ বললাম, 5 নম্বর হলো কিয়ামতের জগৎ, আর কিয়ামতের দিনে বিচার ফয়সালা হওয়ার পর হয় জান্নাতের জগৎ চিরকালের, না হয় জাহান্নামের জগৎ। আমাদের না ভাইরা, একটা জগৎকে নিয়ে যদি আমি আলোচনা করি 3 ঘন্টা সময় লাগবে, তবে একটা জগৎ শেষ হবে, সেটা কি আত্মার জগৎ, যেখানে ছিলাম এর আগে। দুটি জগৎ পার করে চলে এসেছি, খুব সংক্ষিপ্ত করে শুন, দুটি জগৎ পার করে চলে এসেছি, সেটা কি, একটা হলো আত্মার জগতে ছিলাম আমরা সবাই, পৃথিবীর ভিতরে যত মানুষ আমরা এসেছি প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা একই জায়গা থেকে বার করেছেন, একজন মানুষের পিঠ থেকে বার করেছেন, ওই মানুষটার নাম হলো হযরত আদম আলাইহিসসালাম। যখন আদমকে আল্লাহ তাআলা তৈরি করার মনস্থির করলেন, ফেরেশতাদেরকে বললেন দুনিয়া থেকে গিয়ে মাটি নিয়ে এসো, ফেরেশতারা দুনিয়ার মাটি নিয়ে গিয়ে যখন আল্লাহ তাআলাকে দিলেন, সেই মাটিকে কাঁচা করা হলো, ছানা হলো, রোদে শুকিয়ে তাকে ঠনঠনে করা হলো, তারপরে ঠনঠনে মাটি দিয়ে আদমের বডিটাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এই খাঁচাটাকে তৈরি করলেন, প্রাচারটা তৈরি করলেন, এরপরে এরপরে আল্লাহ তাআলা আদমের এই বডির ভিতরে তিনি আত্মাটাকে দিয়ে দিলেন, নাফাখা মানে তার ভিতরে ফুঁক ফুঁকে দিলেন তার আত্মাটাকে, হযরত আদম পূর্ণ মানুষ হয়ে গেলেন। এরপরে তফসিরের ভিতরে আছে আল্লাহ তাআলা
হযরত আদমের পিঠে একটু এইরকম করে হাত বুলিয়ে দিলেন, আর আদমের পিঠ থেকে কতগুলি পেঁয়াজির মতো জিনিস বাড়ির মতো ঝুরঝুর ঝুরঝুর করে জান্নাতের মাটিতে পড়ে গেল। আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করলেন, আদম রে, তোর পিঠ থেকে কতগুলি পেঁয়াজির মতো জিনিস এই জান্নাতুল ফেরদাউসের মাটিতে পড়লো, এগুলা কি? হযরত আদম বললেন, আল্লাহ আমি জানি না। আল্লাহ তাআলা বললেন, আদম আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীর ভিতরে আসবে প্রত্যেকের রুকে আমি তোমার পীর থেকে বার করে নিলাম, এবং তাদেরকে এই আলামে আরো আলামে রূহ জগতে রেখে দিলাম, একের পর এক কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাবো। দিনদার ভাইরা, সেখানে আল্লাহ তাআলা সকলকে বার করে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো, আলাস্তুবিয়া রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়। সেখানে ইহুদিও ছিল, খ্রিস্টান ছিল, জৈন ছিল, হিন্দু ছিল, মুসলমানরাও ছিল, সবাই ছিল, সবাই এক বাক্যে আমরা বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব আর তুমি আমাদের প্রভু। সেখানে আল্লাহকে মেনে নিলাম, যে পৃথিবীর ভিতরে এসে সব এক একজন এক এক দিকে চলে গেলাম, যার জন্য আল্লাহ পাক বলে যা, তিনি কোরআন মজিদের সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, পৃথিবীর মানুষেরে তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, কি করে তাকে অবিশ্বাস করো, কুফরি করো। অথচ আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মুর্দা। আমরা তো ছিলাম, পৃথিবীতে আসার আগে কিচ্ছু ছিলাম না, মুর্দা ছিলাম। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা তিনি জিন্দা কেমন করে করছেন এটা দেখাবেন। ভাই, আমরা আজকে মারামারি করছি, হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষের গায়ে একই রঙের রক্ত আছে, হিন্দুর গায়ে যা আছে লাল, মুসলমানের গায়েও সেই লাল রক্ত। এ তো নাই যে মুসলমানের শরীরকে কাটলে সবুজ রক্ত বার হবে, তা তো নয়। হ্যাঁ, আমার জিন্দার ভাইরা, সকলেই ভাই ভাই, পৃথিবীর ভিতরে আমরা যে যাই পার্টি করি না কেন, যে যাই ধর্ম মানি না কেন, সবাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পৃথিবীর ভিতরে শান্তি সহকারে বাস করবো, এটাই হলো আমাদের কামনা। পৃথিবীর সমস্ত মানুষ শান্তি চায়, কেউ অশান্তি চায় না। এই পৃথিবীর ভিতরে আমরা আসলাম কিভাবে, এবার আমি আপনাদেরকে তফসির থেকে বলছি, কোরআন থেকে বলছি, ভালো করে শুনুন। দেখুন, প্রথম জগতে আমরা ছিলাম ওই জান্নাতের ভিতরে, ওখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় জগতে কখন পাঠালেন, কোরআন মাজিদের একটা আয়াত আছে, তৈরি করেছেন। আসল উপাদান হলো মাটি, তারপরে সেই নুতফাটা, সেই নুতফাটা মায়ের রেহমে যখন যায় 40 দিন পর্যন্ত সেটা রক্তপিণ্ড হয়, তারপরে আপনার গোস্তের টুকরা হয়, সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুজগাতিন সুম্মা কাসাউনাল ইজাম আলহামা, তার 40 দিন পর শরীরের হাড় হাড়টিকে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করেন। আর তারপরে ফাকাসাউনাল ইজাম আলহামা, এটা কোরআনের আয়াত। তারপরে আল্লাহ তাআলা ওই হাড়ের উপরে তিনি মাংস পরিয়ে দেন, যে তারপরে নাফাখা ফীহি মিন রূহিহি, আগে বডি তৈরি করেন, আদমের আগে বডি তৈরি করেছিলেন, তারপরে রূহ দিয়েছিলেন।
সারা পৃথিবীর মানুষ যখন মায়ের পেটের ভিতরে আসে, আগে বডিটা তৈরি হয়, তারপরে তার ভিতরে রু দিয়ে দেন, রু যখন দিয়ে দেন তখন 10 মাস 10 দিন পর্যন্ত ওই জগতে সকলকেই থাকতে হয়। পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো মায়ের পেট থেকে তারপরে পৃথিবীতে আসতে হয়েছে। কেউ আকাশ থেকে পড়েনি ধপ করে, প্রত্যেককে কোনো না কোনো মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। 10 মাস 10 দিন পর যখন আমরা পৃথিবীর ভিতরে আসলাম, এটা হচ্ছে 3 নম্বর স্টপেজ। 2টি স্টপেজ পার করে 3 নম্বর স্টপেজে এখন আমরা বসবাস করছি। এর সময়সীমা আল্লাহ বলে যাতে আয়ু বেঁধে দিয়েছেন, কারোর 60, কারোর 70, কেউ আবার 100 বছরের সেঞ্চুরি করে। কিন্তু বর্তমান পৃথিবীর ভিতরে মনে করলেন 200 কোটি মুসলমান আছে, অন্যান্য জাতিরা যদি 150 কোটি হয়, ইহুদিরা যদি 120 কোটি হয়, হাদিস শরীফের ভিতরে ইঙ্গিতে আছে সারা পৃথিবীর মানুষ তারা 3 শ্রেণীর হবে। 1 শ্রেণীর মানুষ যুদ্ধে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধতে এক ভাগ মারা যাবে, এক ভাগ রোগ যেমন এখন সুগার, তারপরে আপনার ডায়াবেটিস, তারপরে আপনার বিভিন্ন রকমের রোগ এখন হচ্ছে, এই রোগে সালাস। আর মানে এক ভাগ মানুষ পৃথিবীর ভিতরে থাকবে, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তখন মানুষ কমাবার যুদ্ধ হবে। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পদকে, মানে সম্পদের জন্য লড়াই হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন আপনার মানুষ ক্ষয় করার জন্য সারা পৃথিবী জুড়ে যুদ্ধ লেগে যাবে। কিন্তু বন্ধু আমরা অন্যের দিকে আঙুল তুলব না, নিজের নিজের দিকে একটু দেখি, নিজের আত্মসমীক্ষা করি। আজকে বর্মা, আজকে পাকিস্তান, বাংলাদেশ, ভারতের মুসলমান তারা কি অবস্থায় আছে, কেমন আছে, তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, এই অশান্তির কারণটা একটু খুঁজে বের করবো না আমরা করতে হবে। একটা রুগীকে যদি ডাক্তারখানা নিয়ে যান, আগে ডাক্তার রুগীটাকে দেখবে, ল্যাবরেটরি থেকে তার রোগের কারণটা বের করবে, তারপরে ওষুধ দেবে, ভালো হয়ে যাবে। আর আন্দাজে যদি ওষুধ দেয় হতে পারে সাইড ইফেক্ট হয়ে ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্যই দিনদার ভাইয়েরা, প্রথমত কারণ আমাদের যেখানে সেখানে মার খাওয়ার কারণ, প্রথমত হলো আমরা আল্লাহ এবং তার রসুল আর তার দিনের মহব্বতকে দিল থেকে বার করে দিয়েছি। আর পৃথিবীর ভিতরে স্ত্রী পুত্র ভাই সম্পদ আর অট্টালিকা আর আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বতটা আমাদের দিলের ভিতরে বেশি করে জায়গা দিয়েছি। আল্লাহ বলে যা তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যখন তোমার দিল থেকে 3টি মহব্বত পেরিয়ে যাবে আর 8টির প্রতি তুমি যখন খুব বেশি বেশি মহব্বত করবে, তখন জানবে ফাতা রাব্বাসু। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, ফাতা রাব্বাসু। ফাতা রাব্বাসু এমন একটা শব্দ যার অনেকগুলি অর্থ ব্যবহার হয়। ফাতা রাব্বাসু মানে অপেক্ষা কর, ফাতা রাব্বাসু মানে ঠিক আছে রে বান্দা, তুমি আমাকে ভুলেছ, আমার নবীকে ভুলেছ, আমার দিনকে তুমি ভুলেছ। এরপরে যখন তোমার উপরে বিপদ আসবে, মসজিদের দরজায় গিয়ে তুমি মানে কাঁদবে, তখন আর তোমার দোয়াকে আমি কবুল করব না। ভাই পৃথিবীর ভিতরে মানুষ আমরা পেকে গিয়েছি, ধান ভুট্টা গম যখন পাকে তখন মালিক কি করে, কেটে আনে না? গুনাহ করতে 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 আমরা আজকে পেকে গিয়েছি, আমাদেরকে এখন কাটা হবে। আর
সে গুনাহগুলোর ভিতরে সব থেকে মারাত্মক গুনাহ হচ্ছে সুদ। যে জাতির ভিতরে সুদ চলে আসবে সে জাতি উলঙ্গ হবে, আর উলঙ্গ হলেই জানবেন যে সে পেটে গিয়েছে। একটা দুটি রোগীকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, উদাহরণ দিচ্ছি, একটা রোগীকে চেক করে ডাক্তার বলবে একে নিয়ে যান, যা খেতে চাই নিয়ে গিয়ে খাওয়ান, এর কোন চিকিৎসা নেই। আর আরেকটা রোগীর জন্য বললো একে রাখুন, এর জন্য চিকিৎসা আছে। তার মানে যাকে বললো যা খেতে চাই নিয়ে গিয়ে তাই খাওয়ান, তার আত্মীয় চোখের পানি ফেলে তাকে নিয়ে গেল। কেন? তার শরীরে এমন ব্লাড ক্যান্সারের ভাইরাস ছড়িয়ে গিয়েছে যা আর কোনো ওষুধে কাজ হবে না। সেজন্যই আপনি যদি বাঁচতে চান তাহলে গুনাহগুলি ছেড়ে দিয়ে আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বতকে জায়গা দেন, রসুলের মহব্বতকে জায়গা দেন, আপনার বডিতে রসুলকে নিয়ে আসুন, আপনার অনুষ্ঠান ইসলামের মতো মুসলমানের মতো করুন। আর দুটি লাইন নবীজি দিয়ে গিয়েছেন, সেই লাইনে চলুন। কেউ যদি আপনার উপরে অত্যাচার করতে আসে তাহলে আপনি বলবেন আমি লাইনে আছি রে, আমি লাইনে আছি। যেমন ট্রেনকে গিয়ে যদি কেউ ধাক্কা মারে, ট্রেনের বিরুদ্ধে কোনো কেস চলে না, ট্রেনকে যদি বলেন তোকে আমি মারব, ট্রেন তখন একটা কথা বলবে আমি লাইনে আছি, আমি লাইনে আছি রে, তুই আমার লাইনে কেন এলি বল। অর্থাৎ ট্রেন যদি হাজারটা মানুষকে কেটে দিয়ে বেরিয়ে চলে যায় কোনো ক্লেম হবে না। মুসলমান তোমাদের দুইটি লাইন, একটা হলো কোরআন একটা হলো হাদিস, তার উপরে যদি থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাদের উপরে অত্যাচার করবে। এখন তিন নাম্বার জগতে থেকে আমরা তারপরে যে জগৎটায় যাব, খুব সংক্ষিপ্ত বলছি ভাই, সময় প্রায় হয়ে গেল, আপনাদেরকে এখন তিনটে বলতে হবে, তো সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেটা হলো এই এরপরের জগৎ, আলামে বারজা কবরের জগৎ। ওই জগতে থাকতে হবে কতদিন? মরার সময় থেকে নিয়ে যতদিন ইসরাফিল সিঙ্গাতে ফোঁকনা দেবে ততদিন পর্যন্ত আপনাকে ওই জগতে কাটাতে হবে। এখন যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, তারা আলামে বারজাকে কবরে ইল্লিন নামক জায়গায় থাকবে, শান্তির জায়গায় থাকবে। যারা পৃথিবীর ভিতরে বেঈমান, মুনাফিক, মুশরিক আর মুরতাদ যারা, তাদের পাতালে একটা আযাবের ঘর আছে। যেমন এই তিন চার দিন আগে মহরম গেল, এই মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউন আর তার মানে সৈন্য সামন্তকে নীল দরিয়াতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। এবং কোরআন মাজিদের ভিতরে আছে ফেরাউনের যারা সৈন্য সামন্ত, তারা ওই নীল দরিয়ায় ডুবে ওই জায়গায় তাদের কবর হয়ে গিয়েছে। আর তাদের প্রত্যেক সময়ে আযাব হচ্ছে এবং সকাল সন্ধ্যায় জাহান্নামকে ভিডিও ক্যামেরা করে দেখানো হচ্ছে। আমার দিনদার ভাইরা, এইরকম ভাবে যদি কেউ নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ পাক বলে যা তাকে ওই রকম ধরনের আযাব দেবেন যেমন ফেরাউন তার সৈন্যকে তিনি দিয়েছেন। এখন কবর থেকে আমাদেরকে আল্লাহ পাক বলে যা তুলবেন কিভাবে? কেঁচোকে মাটি থেকে উঠতে দেখেছেন? কেঁচো যেমন মাটি থেকে উঠে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলে যা মানুষদেরকে ওই রকম ভাবে প্রত্যেক কবর থেকে তুলবেন, দিয়ে এই পৃথিবীটাকে ভেঙে দেবেন। এই গোড়া বাজারে সারা বহরমপুর, সারা ভারতবর্ষের যত 24 তলা আর 20 তলা বিল্ডিং আছে, যত গাছপালা আছে, আপনার ঘর, আমার ঘর, স্কুল, কলেজ, হসপিটাল কিছুই থাকবে না, নদী নালা, পাহাড় পর্বত সবকে আল্লাহ বলি যা ভেঙে দেবেন।
এবং ভেঙে দিয়ে সমতল ভূমিতে পরিণত করবেন। এই দুনিয়াতে এই কিয়ামতের দিন কিয়ামতের ময়দান আসলের ময়দানকে আল্লাহ বলে যা তিনি কায়েম করবেন, আর দুনিয়াটাকে ভাঙা আল্লাহর জন্য কত সহজ আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনারা মাকড়সার জাল নিশ্চয়ই দেখেছেন, ভাই দেখেছেন তো মাকড়সার জাল? মাকড়সার জাল যদি আপনার ঘরে বোনায় আর তার উপরে যদি হাজার খানিক মাকড়সা চড়ে থাকে, আপনি একটা ঝাঁটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এক কোনায় থেকে ঝাঁটাটাকে এইরকম করে বোলাবেন, শুধু নিয়ে আসবেন ঝাঁটার আগায়, যেমন আপনার মাকড়সার জালগুলি আপনার জন্য ভাঙা যত সহজ তার থেকেও অনেক 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 গুণে সহজ আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের জন্য। আল্লাহ পাক কোরআনের একটা আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহর শক্তি সম্পর্কে তোমরা কি জানো নাকি? সারা পৃথিবী তার সারা জমিনটাকে এক হাতে আল্লাহ তাআলা বলে যাত নেবেন, আর আসমানটাকে আর এক হাতে নেবেন, আসমান আর জমিনকে আল্লাহ তাআলা দুইটি হাতে নিয়ে এরকম করে উঠাবেন আর নামাবেন এবং বলবেন, আইনা জীবালুকি আইনা মুলুকি, পৃথিবী তোর ভিতরে স্বৈরাচারী বাদশাহ গুলো যারা মানুষের উপরে অত্যাচার করতো, জুলুম করতো আর অন্যায় ভাবে মানুষ মার্ডার করতো, সেই জালেম বাদশাহ গুলো আজ কোথায়? বলো, হাদিস শরীফের ভিতরে একটা হাদিস আছে, একটা মানুষকে খুন করার থেকে আসমান আর জমিনকে ধ্বংস করা, আসমান জমিন ধ্বংস হওয়া যতটা ক্ষতি তার থেকেও বেশি ক্ষতি একটা মানুষকে পৃথিবীর ভিতরে খুন করা, হত্যা করা। আমার জিন্দার ভাইয়েরা, তাই বলছিলাম সারা পৃথিবীর নিজামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভেঙে দিয়ে তিনি সমতল ভূমিতে পরিণত করবেন, সারা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হবে, তোয়ার মতো হবে, আর আধার মাথায় সূর্য আসবে, মাথার ঘি টক বক করে ফুটবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে যদি জিজ্ঞাসা করি, মাবুদ মেহেরবান, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ওই হাসরের মাঠে তুমি এক জায়গায় জমা করবে, সেদিন তো বহরমপুর বলে কিছু থাকবে না, মুর্শিদাবাদ আলাদা আলাদা হবে না, আর সেরকম ভারত পাকিস্তানের ভিতরে কোনো বর্ডার থাকবে না, এবং বাংলাদেশের তারকাটাও থাকবে না, সেদিন আরবের মানুষ ভারতের মানুষ আলাদা আলাদা হবে না, সবাইকে এক জায়গায় তুমি জমা করবে, এক জায়গায় জমা করে তুমি কি করবে, এই কি করবে, এই কথাটা বলে শেষ করছি। আমার দিনদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলছেন, সারা পৃথিবীর ঠিকানা গুলিকে আমি ভেঙে দিয়ে দুইটি মাত্র ঠিকানা বানাবো। আপনি বসে আছেন, আপনার মোবাইল নাম্বার একটা নাও, আমার মোবাইল নাম্বার একটা নাও, আপনার ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা। দিনদার ভাইয়েরা, সেদিন আর কোন ঠিকানা থাকবে না, মাত্র দুইটি ঠিকানা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুইটি ঠিকানায় সারা পৃথিবীর মানুষকে ভরে দেবেন। তাহলে এক নাম্বার ঠিকানা হলো জান্নাত, আর একটা ঠিকানার নাম হলো জাহান্নাম। জান্নাতে কে যাবে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন উত্তর দিয়ে দেবে। কোরআন বলছে, আমার কাছে যা তোরা প্রশ্ন করবি সব আমার কাছে উত্তর পেয়ে যাবি রে। আমি 2019 অন্যতম, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকার সকালের মতন আমি পেপার। গত পরশুদিন আপনি যে আনন্দ বাজার পড়েছেন, সে আনন্দ বাজার আজকে পড়তে চাইবেন না, কারণ ওটা বাসি হয়ে গিয়েছে, আজকের টাটকা খবর আপনি পেতে চান। আমার দিনদার ভাইরা, এখন কোরআন বলছে যে জান্নাতে দুইটি ঠিকানার ভিতরে জান্নাতে কারা কারা যাবে, জান্নাতে যদি যেতে চান তাহলে দুইটি গুণ আপনার ভিতরে নিয়ে আসুন। এক নাম্বার হলো খৌফ,
খট মানে ভয়, যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে। আর দ্বিতীয় নম্বর গুণ হলো আনাহান নাফসানিল হাওয়া, আর নিজের নাফসকে আত্মাকে গুনাহ থেকে অন্যায় থেকে জুলুম থেকে যে ব্যক্তি কন্ট্রোল করবে। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আর জাহান্নামে কে যাবে দ্বিতীয় ঠিকানা সেটা হল জাহান্নাম হলো আম্মান তাওয়া, যার ভিতরে দুইটি বড় গুণ থাকবে সে জাহান্নামে যাবে। আম্মান তাওয়া, যার ভিতরে অহংকার থাকবে, যার ভিতরে হিংসা থাকবে। আর দ্বিতীয় নম্বর হলো আসার হায়াত দুনিয়া, আর দুনিয়া জীবনকে যে বেশি প্রাধান্য দেবে, দুনিয়াকে যে বেশি ভালোবাসবে, দুনিয়ার মালমাত্রাকে যে বেশি ভালোবাসবে। সাহাবীদের যুগে সাহাবা নবীকে যতটা ভালোবাসতেন, আমরা আমাদের মা বাপকে ততটা ভালোবাসতে পারছি না। সেজন্যই আল্লাহ পাক বলছেন যে ব্যক্তির দিলের ভিতরে অহংকার থাকবে আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে। ফাইনাল জাহি মাহি আল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। তাই ছটা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিলাম। পরিশেষে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করো। বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের মাল ধনকে হেফাজত করার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, তোমার খাস রহমত আমাদের উপরে নাজিল করো। সারা বিশ্বের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। আল্লাহ জান্নাতে যাওয়ার পথে তৈরি করার তৌফিক দাও। ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اولى واعظم. আল্লাহু আকবার।